চীন সীমান্তে মার্কিন সেনা। ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা, বিদ্যুৎবিহীন 10 লাখ মানুষ। এছাড়াও জানবেন ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিষাক্ত হচ্ছে গাজার মাটি। চীন সীমান্তে তাইওয়ানের দ্বীপপুঞ্জে সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বেশ কিছুদিন ধরে এ নিয়ে গুঞ্জন চললেও অবশেষে বিষয়টি স্বীকার করেছে তাইওয়ান। এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ। প্রতিবেদন মতে চীন সীমান্ত থেকে মাত্র 4 মাইল দূরে তাইওয়ানের একটি ক্ষুদ্র দ্বীপে অবস্থান করছে মার্কিন সেনারা। চীনের নাকের ডগায় মার্কিন সেনা উপস্থিতি ওয়াশিংটন এবং বেইজিং উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। যুক্তরাষ্ট্র বিষয়টি মৌখিকভাবে স্বীকার করলেও দেশটিকে অস্ত্রশস্ত্র দিচ্ছে সম্প্রতি। এর মধ্যে ওয়াশিংটন এক ঘোষণায় জানায় তারা তাইওয়ানের ফরমোসা দ্বীপে তাইওয়ানের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। তবে দেশটিতে মার্কিন সেনার উপস্থিতির কথা কখনো স্বীকার করেনি পেন্টাগন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। প্রকাশিত প্রতিবেদন মতে তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জে বহু মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। দ্বীপটি চীনের উপকূলীয় শহর শিয়ামেনের সীমান্ত থেকে মাত্র 2.7 মাইল দূরে অবস্থিত। বিষয়টি গণমাধ্যমে আসার পরই এ নিয়ে মুখ খুলেছে তাইওয়ান সরকার। গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি স্বীকার করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও চেং বলেন, তাইওয়ানি সেনারা মার্কিন সেনাদের কাছে প্রশিক্ষণ নিচ্ছে, বিষয়টিকে সামরিক সহযোগিতার বিনিময় বলেও দাবি করেন তিনি। কিনমেন দ্বীপপুঞ্জ তাইওয়ান প্রণালীর অপর পাশে অবস্থিত। 110 মাইল চওড়া প্রণালীটি চীন এবং তাইওয়ানকে পৃথক করেছে। দ্বীপপুঞ্জটি তাইওয়ান থেকে প্রায় 100 মাইল দূরে, তবে চীনা মূল ভূখণ্ড থেকে সহজেই দৃশ্যমান। চীন আক্রমণ করতে পারে এমন উদ্বেগ থেকে সম্প্রতি এই কিনমেন দ্বীপপুঞ্জ এবং পার্শ্ববর্তী অন্যান্য দ্বীপগুলোতেও উভচর সেনা মোতায়েন করে। মার্কিন কর্মকর্তারা বলছেন 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণ করতে পারে চীন। ইউক্রেন জুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, বিদ্যুৎবিহীন 10 লাখ মানুষ। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার সকালে দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত 10 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ইউক্রেন জানিয়েছে শুক্রবারের সকালের হামলায় ব্যবহার করা হয়েছে 60টিরও বেশি ড্রোন এবং 90টি ক্ষেপণাস্ত্র। এই হামলায় লক্ষ্য করা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, হাইড্রো ইলেকট্রিক ড্যাম এবং আবাসিক ভবন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে রাশিয়ার চালানো নতুন হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন খার্কিভের বাসিন্দারা। এই অঞ্চলে 7 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এছাড়াও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন ওডেশা এবং দিনিপ্র পেত্রভস্কের 4 লাখ বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন পোল্টোভা অঞ্চলের 1,10,000 মানুষও। রুশ সেনাদের হামলার পর মাইক্রো ব্লগিং সাইটে একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভিডিওটির শিরোনামে তারা লিখেছে, গতরাতে রাশিয়া ইউক্রেনের 60টিরও বেশি শাহেদ ড্রোন এবং বিভিন্ন ধরনের প্রায় 90টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। রাশিয়ার সন্ত্রাসীদের প্রধান লক্ষ্য হলো ইউক্রেনের বিদ্যুৎ কাঠামো। এছাড়া ইউক্রেনের সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক বিদ্যুৎ কেন্দ্র এবং আবাসিক ভবনেও হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, বিষাক্ত হচ্ছে গাজার মাটি। 5.5 মাস ধরে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অভিযোগ রয়েছে গাজায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যুদ্ধাস্ত্র ব্যবহার করছে তেল আবিব। এইসব অস্ত্র কেবল ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যাই বাড়ায়নি, বরং গাজার কৃষি জমির উৎপাদনশীলতাও নষ্ট করেছে, এমন অভিযোগ করেছেন প্যালেস্টাইন এগ্রিকালচারাল ওয়ার্ক কমিটি ইউনিয়নের পরিচালক মুয়াইয়াদ বাশারাত। মুয়াইয়াদ বাশারাত বলেন, ইসরায়েল গাজা উপত্যকায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন অনেক যুদ্ধাস্ত্র ব্যবহার করছে, সাদা ফসফরাস সহ নানা ধরনের ক্ষতিকর বোমা এবং ক্ষেপণাস্ত্রের উদাহরণ। এসব অস্ত্রের কারণে ভবিষ্যতে এই এলাকার মানুষ অন্ধত্ব, ক্যান্সারে ভুগতে পারে এবং এগুলোর কারণে ত্বক পুড়ে যেতে পারে। কারো কারো আবার হাত এবং পা কেটে ফেলার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি যুদ্ধাস্ত্রে থাকা পদার্থগুলো মাটি এবং এতে জন্মানো ফসলকেও বিষাক্ত করে তুলছে। যেসব কৃষক কৃষিকাজে সরাসরি নিয়োজিত, এসবের কারণে তাদের ত্বকের ক্যান্সার বা অন্যান্য শ্বাস প্রশ্বাসজনিত রোগের ঝুঁকি অনেক বেড়ে যাচ্ছে।